পিঠে পুলি অনেক খেয়েছি, তবে কলা পুলি জীবনে প্রথম খেলাম। তাও আবার এই রেসিপিটা আমার এক ভাই আমাকে বলেছে। ব্যাস, শোনা মাত্রই যেমন কথা তেমন কাজ, চট করে বাড়িতে বানিয়ে ফেললাম কলা পুলি। তবে খেতে ভীষণ টেস্টি ছিল, আর টেস্টি হলেও ভীষণ পুষ্টিকর। এই যে আমার কিন্তু কলা পুলিগুলো দেখতে বেশ লাগছে, আর এই কলা পুলি বানানো খুবই সহজ। চলুন তাহলে কলা পুলি বানানোর জন্য কী কী নেব দেখা যাক। কলা পুলি বানানোর জন্য আমি এখানে কলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এরপরে একটি পাত্রে সামান্য নুন আর চিনি দিয়ে আমি এতে আটা দিয়ে দেব। আপনারা আটাটা গরম জলে একটু সেদ্ধ করে নিতে পারেন, তবে না করলেও খুব একটা খারাপ লাগবে না খেতে। তারপরে এটা আমি জল দিয়ে মেখে নেব। আমার কিন্তু পুলি বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেছে, আর যেহেতু কলা পুলি কখনো খাইনি, তাই আমি তো খুবই খুবই অল্প বানিয়েছিলাম, তবে খেতে কিন্তু বেশ হয়েছিল। তাই পরে আমি কিন্তু অনেক কবার বানিয়ে খেয়েছিলাম। আর এটা বাচ্চাদের জন্য না খুবই পুষ্টিকর, কারণ ভেতরে কলা আছে। এরপরে আমি এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরটা এর মধ্যে ঢোকাবো। আমি খুলি করে নিয়েছি, এরপরে আমি এর মধ্যে কলাটা দিয়ে দেব। আর এতে কোনো রকম মশলা কিংবা অন্য কিচ্ছু অ্যাড হবে না, সেই জন্যই তো এত পুষ্টিকর। এরপরে আমি কলাগুলোকে এইভাবে বসিয়ে দেব, দিয়ে আমি পুলির মতো করে তৈরি করে নেব। একটা একটা করে আমি সবগুলোকে এইভাবে তৈরি করে নেব। একটা একটা করে আমি সব পুলিগুলো খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এরপরে আমি এই পুলিগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে পুলি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর যেহেতু এই পুলিটা আমি ভাজছি, তাই এই পুলিটা কলা পুলি না বলে কলার ভাজা পিঠে বলা চলে। ব্যাস, এইভাবে আমি সুন্দর করে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এটা আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই।